ওটা আসলে এখন টিম গেমে আপনার যেই রান থাকবে সেই রানেই আপনার ই করতে হবে, ডিফেন্ড করতে হবে। একটু বেশি হলে হয়তো ভালো হতো, বাট উইকেট দাঁড়াবে, স্পোর্টিং উইকেটই, উইকেট খুব ভালো ছিল মোটামুটি। ভাই টস জেতাটা ঠিক কিভাবে দেখছেন? কারণ দেখলাম প্রথম এবং দ্বিতীয় দিনে যারা শেষে ব্যাট করছে তারাই জিতে যাচ্ছে, টস জেতাটা কি বা টস ঠিক? আচ্ছা ওইটা হিসাব করলে তো আর হবে না, যেমন বিকেএসপিতে একটা ই থাকে যে জিতার আগে জিতে যেও না, হারার আগে হেরে যেও না। তো টসের উপরে যদি আমরা ডিপেন্ড করে খেলি তাহলে তো আর ওইটাই হয় না, ওইটা ভাগ্যের বিষয়, ওইটা হয়নি আলহামদুলিল্লাহ, বাট ওইটা ধরে না খেলাটাই ভালো আর কি। আচ্ছা শুনুন, অ্যাজ আ পেসার মানে এই টাইমটা যেটা খেলা হচ্ছে, তো রাতের দিকে তখন সেকেন্ড ইনিংসে বল করার সময় অনেক কুয়াশা পড়ে, তো কতখানি ডিফিকাল্ট হয়ে যায় যারা সেকেন্ডে বোলিং করে তাদের জন্য? আসলে ডিফেন্ড করাটা রাত্রে সেকেন্ড ইনিংসে বলিং করাটা একটু টাফ, বাট একটু স্কিলফুল হলে আর কি ওই সময় একটু মনোযোগটা বেশিই থাকতে হয়, অল্প ভুলে মাসুল দিতে হয় খুব ভালোভাবেই, সো একটু মানে মনোযোগ সহকারেই করলে তখন ফিল্ডিংটা একটু টাফ হয়, কারণ বল মাঠে একটু স্কিডি থাকে, বলগুলো ভেজা থাকে, ভারী থাকে। হ্যাঁ আসলে বিপিএলটা যে এই সময় হয় প্রায় প্রতি বছরই এই টাইমেই বিপিএলটা হয়, তো সেক্ষেত্রে প্র্যাকটিসে ওইটা টিমের ভিতরে, কিন্তু আমরা টিম ওয়াইজ এই প্রিপারেশনটা নেই। লাস্ট আমরা কি মানে এখানে আসার আগেই আমরা যখন ক্যাম্প করেছিলাম তখন থেকেই আমরা মোটামুটি এটা মাথায় রেখে প্র্যাকটিস করছিলাম, ভিজা বলে একটু ওয়েট বলে বলিং করা, এগুলো আমরা মোটামুটি প্র্যাকটিস করেছি আলহামদুলিল্লাহ। আসলে আমি সবসময় যে কথাটা বলি যে আমি ফিটনেসের উপর বিশ্বাস করি, যে ফিটনেস ভালো থাকলে পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো হয়, তো এটা মেনটেন করার চেষ্টা করি। আর প্রিভিয়াসলি আলহামদুলিল্লাহ আমার বিপিএলেরই ভালো স্ট্যাটস ভালো, মানে টি টোয়েন্টির বিশেষ করে, তো সিম্পল প্ল্যানেই থাকি যে আমি যেটা ভালো পারি ওইটা করার চেষ্টা করি, এক্সট্রা কিছু না করার, আর ব্যাটসম্যান মানে পরিস্থিতি অনুযায়ী একটু বোলিং করার চেষ্টা করি, হয়ে যায় আলহামদুলিল্লাহ। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। আসলে চ্যালেঞ্জ তো হবেই, এটা স্বাভাবিক, গ্যাপে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো এই এক বছর আমাকে আপনার আমার কিছু ল্যাকিংস ছিল আমার পার্সোনালি, ওই ল্যাকিংগুলো হয়তো দূর করার জন্য আল্লাহ সময় দিছে, তো চেষ্টা করছি ওইটা ল্যাকিং পূরণ করে আবার ফিরে আসার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ হবে ইনশাআল্লাহ। আসলে ব্যাটিং করতে আগে থেকেই ভালো লাগে, তো চেষ্টা করি একটু ব্যাটিং বোলিং দুইটার দিকে নজর দিতে, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা তো একটু সময় দিচ্ছি আলহামদুলিল্লাহ, আর ভালো হচ্ছে এই আর কি। গতকালকে যে প্রথম মানে দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে সিলেট ব্যাট করলো এবং প্রায় 180 এর কাছাকাছি একটা রান করলো, আজকে আপনারা হচ্ছে আগে ব্যাটিং করে 120 এর কাছাকাছি একটা রান করলেন, তো গতকালকে এবং আজকে সেকেন্ড ইনিংসে প্রথমের দিকে যে পিচ সেখানে ব্যাটিং করা চ্যালেঞ্জিং ছিল নাকি ব্যাটসম্যানরা একটু ভুল শট বা এই ধরনের খেলা হচ্ছে? আপনি তো ভালো ব্যাটিং করছেন। আসলে ভুল শট বলতে কিছু না, সবাই সবার দিক দিয়ে চেষ্টা করেছে, বিপক্ষ টিম ওনারাও একটু ফার্স্টের দিকে খুব ভালো বোলিং করেছে আর কি, তো বোলিং ওয়াইজ হয়েছে, ব্যাটিংটা আসলে ওনারা চেষ্টা করছে, বাট ওই আর বোলিং এর উপর ডিপেন্ড করে একটু টাফ হয়ে গেছে আর কি। হ্যাঁ বোলারদের দিলেই ভালো আর কি, ওনারা ভালো করেছে। আচ্ছা